হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রিতম বঙ্গ পাচার তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা থামবেন দেখে বুঝতে পারছি যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো একটা রাজ্যের সরকারি চাকরির বিজ্ঞপ্তি নেই যেটা কিন্তু কিছুদিন আগে প্রকাশিত করা হয়েছে তো এই চাকরি পেতে গেলে তোমাদের কি কী রিকোয়ারমেন্টস থাকতে হবে অর্থাৎ কী কী এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে কত টাকা তোমার স্যালারি পাবে আরও বিভিন্ন তথ্য অর্থাৎ জব লোকেশান তোমাদের কোথায় হবে কীভাবে আবেদন করবে এই সম্পূর্ণ তথ্য এই চাকরিগুলোর সম্পর্কে তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো আর এই ভিডিওর মধ্যে আমি দুটো চাকরির কথা বলবো আর সেটা কিন্তু পুরোপুরি জেলাভিত্তিক চাকরি হবে তো অবশ্যই অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড রয়েছে যারা পুরো সম্পূর্ণ চাকরির সম্পূর্ণ পেতে যাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি তো চলো বন্ধুরা আজের জন্য ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস ফার্স্টে আমি তোমাদেরকে বলবো ডেটা এন্ট্রি অপারেটারের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেটা প্রপারলি তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক্সে তোমাদের এখানে নিয়োগ করাবে তিরিশ চার দু হাজার বাইশ তিরিশে এপ্রিল পর্যন্ত তোমাদের কিন্তু এখানে চাকরি থাকবে তেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমরা এখান থেকে স্যালারি পেয়ে যাবে আর এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের চোদ্দো এক দু হাজার বাইশ অর্থাৎ চোদ্দোই জানুয়ারিতে তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে এখানে ডেটা এন্ট্রি অপারেটারের জন্য নিয়োগ করা যায় তিনখানা টোটাল পোস্ট রয়েছে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দু হাজার একুশ অনুযায়ী আর অবশ্যই এই সিলেকশন তোমরা অ্যাস পার গভর্নমেন্ট রুল তোমরা কিন্তু এই সিলেকশন তোমরা পেয়ে যাবে মেমো নাম্বার দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে তিন তারিখে তেসরা জানুয়ারি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে কোয়ালিফিকেশান তোমাদের এখানে চাওয়া হয়েছে গ্রাজুয়েশন অথবা স্নাতক পাস হতে হবে তোমাদের যে কোনো স্ট্রিম থেকে কমার্স হোক আর্টস হোক অথবা ইঞ্জিনিয়ারিং হোক অথবা সায়েন্স হোক তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে আর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোনো একটা সার্টিফিকেট তোমার থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে হবে তেরো হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু এখান থেকে তোমার স্যালারি পেয়ে যাবে ঠিক আছে তো এইখানে তোমরা তোমাদের লাস্ট ডেট তো আমি তোমাদেরকে জানিয়েই দিলাম তোমাদের লাস্ট ডেট বলা আছে তোমাদের চোদ্দো এক দু হাজার বাইশের লাস্ট ডেট রয়েছে এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে এখানে সেরকম বেশি কিছু বলার নেই এখানে আবেদন ফিজও কোনো কিছু নেই এখানে তোমাদের কোনো অভিজ্ঞতাও তোমাদের এখানে লাগবে না সিলেকশনের তোমাদের ডিটেলসটা বলে দিয়েছে ফার্স্টে তোমাদের কম্পিউটার টাইপিং স্পেড টেস্ট হবে আর একটা কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে এই চাকরিটার জন্য তোমাদের নেওয়া হবে না ঠিক আছে তো এখানে একটু কল ডাউন করবে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের দেখতে পারবে এই নোটিফিকেশান শেষে দেখতে পারবে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের এ ফোর সাইজ পেজে তোমাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর তোমাদের কিন্তু এখানে একটা ছবি অ্যাটাচ করতে হবে তারপর নিজস্ব নাম ডেট অফ বার্থ জেন্ডার এগুলো তোমাদের কিন্তু পুরো একদম ডিটেলে তোমাদের ফিল আপ করতে হবে রাতে একটা সাইন করে দিয়ে অবশ্যই অবশ্যই এইটার সাথে ভালো করে বুঝবে এই ফর্মটার সাথে তোমাদের কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড প্রুফ আইডেন্টিটি অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি তারপর তোমাদের হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স কপি সাথে তোমাদের হচ্ছে তোমাদের রেসিডেন্সি প্রুফের একটা জেরক্স কপি ঠিক আছে সাথে তোমাদের হচ্ছে বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশান যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা সেল তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু এটার সাথে সেলফ অ্যাড করবে মানে এই ফর্মটার সাথে ওগুলো সেলফ অ্যাটেস্টেড করে অ্যাড করার পর একটা এনভেলপ আপ কিনবে এনভিল মধ্যে তোমাদের কিন্তু সেই পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা পুরোপুরি ভরে তোমাদের কিন্তু চোদ্দো এক দু হাজার বাইশের আগে তোমাদের কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছি এই অ্যাড্রেসটা তোমাদের পাঠিয়ে দিতে হবে আর এই যে চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এটা কিন্তু বাঁকুড়া থেকে প্রকাশিত করা হচ্ছে অর্থাৎ বাঁকুড়া থেকে যারা যারা বিলং করেছে তারা অবশ্যই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারো তো এরপর যেটা রয়েছে এরপরে রয়েছে অ্যাকাউন্টেন্ট আর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবার একটা জেলা থেকে একটা নিয়োগ হচ্ছে তো অবশ্যই সাথে থাকো কোন জেলা থেকে নিয়োগ হচ্ছে সেটা জানার জন্য তো এখানে ডেটা এন্ট্রি অপারেটর জন্য অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমার ডেটা এন্ট্রি অপারেটারের জন্য কিন্তু এখানে পনেরোটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে সব সব জেনারেল কাস্ট মিলিয়ে কিন্তু এখানে পনেরোটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হতে হবে তোমরা এখানে এটির জন্য আবেদন করতে পারবে এখানেও গ্রাজুয়েশান পাস হলে তোমরা আবেদন করতে পারবে কম্পিউটার নলেজ তোমার থাকতে হবে টাইপিং স্পিড তোমার থার্টি ডাবলু পি এম হতে হবে তাহলে তোমরা এটির জন্য আবেদন করতে পারবে আর এখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে তোমাদের কাজ করার তাহলে তোমরা আবেদন করতে পারবে এগারো হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা এখান থেকে স্যালারি পেয়ে যাবে আর একটা রয়েছে অ্যাকাউন্টেন্টের জন্য এখানেও তোমাদের কিন্তু কমার্স নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর পনেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে তোমরা স্যালারি ঠিক আছে এটিতেও তোমরা আবেদন করার পদ্ধতি কি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের বলছি যে এখানে কিন্তু তোমাদের রিটার্ন এক্সামিনেশন একটা নেওয়া হবে তার ডিটেলটা দেখতে পাচ্ছি দিয়ে দেওয়া রয়েছে একবার চেক আউট তোমরা করে নিও ঠিক আছে আর তোমাদের এখানে দেখো এখানেও অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটটা সেম টাইপেরই রয়েছে একদম নিচে চলে আসবে দেখতে যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু তোমাদের হচ্ছে ফিল আপ করতে হবে ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করার পরে তারপর তোমাদের কিন্তু এখানে যাবতীয় তোমাদের ডিটেলস যে ডকুমেন্টস চাওয়া হয়েছে তোমাদের এখানে সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে সব ডকুমেন্টস চাওয়া আছে মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জিরক্স অ্যাটেস্টেড কপি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাটেস্টেড কপি এই জিনিসগুলোর ছবি এই জিনিসগুলো তোমাদের কিন্তু ওই ফর্মটার সাথে অ্যাড করে তোমাদের কিন্তু উনিশ এক দু হাজার বাইশের মধ্যে তোমাদের কিন্তু এইটা একটা অ্যাড্রেসে দেখতে পাচ্ছি রূপশ্রী প্রকল্পে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে পূর্ব বর্ধমানে এটা হচ্ছে পূর্ব বর্ধমান থেকে যারা বিলং তাদের জন্য চাকরিটা রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের উনিশ এক দু হাজার বাইশের এর মতো তোমাদের কিন্তু দিয়ে আসতে হবে তাদের ড্রপ বক্সে গিয়ে ঠিক আছে এই ছিল অ্যাপ্লিকেশান পদ্ধতি বা যারা যারা পূর্ব বর্ধমানের বাঁকুড়া জেলা থেকে বিলং করছো না তারা দ্বারা তাদেরকে আমি একটা সাজেশন দেবো যে তোমরা অবশ্যই নিজের ডিস্ট্রিক্টের নামটা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও মানে প্রত্যেক দিনই চেষ্টা করি যে জেলাভিত্তিক চাকরির খবরগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে দাও যদি তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো ভি মানে কোনো যদি চাকরির ভ্যাকেন্সি পেয়ে সেটাও আমি তোমাদের প্রোভাইড করে দেবো ভিডিও মানে তো আজকে মতো ভিডিওটাকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাথা